বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালের শুভ সূচনা। পুলিশ দিবস উপলক্ষে অবশেষে দীর্ঘদিন পর মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর স্ট্যান্ডে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালের শুভ সূচনা হলো। আজ বৃহস্পতিবার দুপুরে সুজাপুর স্ট্যান্ডের ট্রাফিক সিগন্যালের শুভ সূচনা করেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালতীপুলের, বিধায়ক আব্দুর রহিম বক্সি, বৈষ্ণব নগরের বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা। সুজাপুর স্ট্যান্ড রয়েছে 34 নম্বর 4 লেনের জাতীয় সড়কে। প্রতিদিনই এই এলাকায় পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ, তাতে জখম হচ্ছিলেন অনেকেই, এমনকি দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে বেশ কিছু পথচারীর। সেই দিকে লক্ষ্য রেখে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সুজাপুর স্ট্যান্ডের ট্রাফিক সিগন্যালের আধুনিকীকরণ। সাধারণ মানুষের সেই দাবি মেনে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এই ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সুজাপুর স্ট্যান্ডে ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করা হয়েছে। প্রথমে আমি সমস্ত পুলিশ প্রশাসনকে পুলিশ ডে উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে তারা ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে, তার জন্য আমি আজকে অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই শুভ দিনে আজকে আমাদের সুজাপুরের স্ট্যান্ডে ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো, যেটা আমাদের উন্নয়নের আরেকটি ধাপ। এবং আশা করছি এই ট্রাফিক সিগন্যাল হওয়ার ফলে আমাদের অ্যাক্সিডেন্টের হার কমবে। এবং আমি অনারেবল চিফ মিনিস্টারকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ট্রাফিক সিগন্যাল চালু হয়ে যাওয়ার ফলে সুজাপুর স্ট্যান্ড এলাকায় পথচারীদের রাস্তা পারাপারের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। জেলা পুলিশ ও প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।